বিরতির পর ফিরে আসলাম, নজর রাখবো আবহাওয়ার দিকে। আগরতলা সহ তার আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা যা 26.7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত 19.4 ডিগ্রি সেলসিয়াস। তারই সঙ্গে আর্দ্রতার পরিমাণ এখনো পর্যন্ত বাতাসে সর্বোচ্চ রয়েছে, যার জন্য সকাল থেকে এখনো ততটা শীত অনুভব হয়নি। তবে ডিসেম্বরের আজকে দ্বিতীয় সপ্তাহ এবং শীত পড়তে শুরু করেছে রাজ্যে, যেহেতু ঘূর্ণিঝড় মিকজাওমের প্রভাব কেটে গেছে এবং মিকজাওমের প্রভাব কাটতে না কাটতে রাজ্য জুড়ে শীতের আমেজ পরিলক্ষিত। তারই সঙ্গে গত 24 ঘন্টার কথা যদি আমরা দেখি, সেই জায়গাতে বৃষ্টি হয়নি বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রাথমিক পূর্বাভাস। রাজ্যের আবহাওয়ার কি খবর রয়েছে? রাজ্যের আবহাওয়া সম্পর্কে জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আবার কথা যদি জানাতে হয়, সেক্ষেত্রে রাজ্যের পাশাপাশি ইতিমধ্যে যে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল সেই ঘূর্ণিঝড় কেটে গেছে। তবে সোমবারের মধ্যে আরো এক ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, তবে তার প্রভাব রাজ্যের বুকে ততটাও পড়বে না বলে আইএমডি সূত্রে খবর। কারণ বর্তমানে যে দুটি ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তাদের মধ্যে একটির অবস্থান রয়েছে হরিয়ানার উপরে এবং অপরটির অবস্থান রয়েছে কার্যত রাজস্থানের দিকে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের উপরে আপাতত কোনো সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত এখন নেই, শীত একটু একটু করে প্রবেশ করবে, 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে খবর। টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আবহাওয়ার কি খবর? দেখো, নিম্নচাপের ম্যাগ কেটে রোদ উঠতেই উত্তরের হাওয়া মালুম হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই মুহূর্তে শীতের আগমন শুরু হয়ে গেছে, অর্থাৎ শীত শীত ভাব কিন্তু টের পাওয়া যাচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে আজ শনিবার এবং সেই জায়গায় উপকূলবর্তী বিভিন্ন এলাকা সহ আমাদের রাজ্যেও কিন্তু ধীরে ধীরে শীতের আগমন শুরু হবে। বিশেষ করে সাগরের নিম্নচাপ কেটে গেছে এবং নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে সোমবার, এবং এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপর, এছাড়া রাজস্থানের উপর রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। তবে কোনোটারই প্রভাব কিন্তু আমাদের রাজ্যে পড়ছে না, অর্থাৎ 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত শীতের এই পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা 3 থেকে প্রায় 5 ডিগ্রি কমতে পারে, কিন্তু তারপর তাপমাত্রা আবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এদিকে আবার জানিয়ে রাখছি, যেহেতু কোন ধরনের ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে পড়বে না, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে যাকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার যদি ঠিক অন্যান্য দিকে লক্ষ্য রাখতে হয়, অর্থাৎ যেখানে প্রায় 12 মাস শীত থাকে সেখানে কিন্তু এই মুহূর্তে বরফ পড়া শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি দার্জিলিং বলি বা বিভিন্ন যে শীত প্রধান রাজ্যগুলি রয়েছে, মানালি, সিমলা, সেসব জায়গায় কিন্তু ধীরে ধীরে শীত পড়া বা বরফ পড়া শুরু হয়ে গেছে। এবং আমাদের রাজ্যের দিকে লক্ষ্য রাখলে আমাদের রাজ্যে কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে যাকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। সেদিকে সতর্ক বার্তা জারি করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশের জন্য ওয়ার্নিং জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। সেদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আবহাওয়া কিন্তু একেবারে শুষ্ক থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ থাকছে আগামী 24 ঘন্টায় 98%, অর্থাৎ আগামী 24 ঘন্টায় শুষ্ক আবহাওয়া। এবং অন্যদিকে সতর্ক বার্তায় এই মুহূর্তে রাজ্যের জন্য যে রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে। সুপ্রীতি, একদমই ধন্যবাদ অঙ্কিতা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। আবহাওয়ার খবরে যেমনটা জানানো হচ্ছে, আপাতত রোদ ঝলমলে আকাশ থাকবে, সঙ্গে ভোরের দিকে কুয়াশা, এবং এই কুয়াশা সরতেই শীত পড়বে রাজ্যে, আস্তে আস্তে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাও নামতে পারে বলে খবর হাওয়া অফিসের। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।